সুপ্রিয় দর্শক, সেভেন রিং সিমেন্ট লেডিশনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি রঞ্জক রিজভী। আজ আলোচনার বিষয় সংলাপের ফলাফলের অপেক্ষা। দর্শক, এই আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন রুহুল আমিন গাজী, সভাপতি বিএফ ইউজের এক অংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএফ ইউজের আরেক অংশের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া এবং পীর হাবিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। দর্শক, এই আলোচনায় অংশ নিতে আপনারা এসএমএস করুন, এল লিখে স্পেস আপনার নাম, প্রশ্ন বা মতামত লিখে পাঠিয়ে দিন 16361 এই নাম্বারে। আমি আবার বলছি 16361 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। স্টুডিওতে আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আমরা দেখেছি, শুধু জাতীয় ঐক্যফ্রন্ট দ্বিতীয় দফায় সংলাপ করেছে, তবে এসব সংলাপের অর্জন এখনও জানা যায়নি। বলা যেতে পারে যে অপেক্ষা আছে, তবে এই অপেক্ষার সময়ও বলা যেতে পারে যে শেষ ক্রমেই শেষ হয়ে যাচ্ছে। এই সর্বাধিক এই সময়ের আলোচনার বিষয় নিয়েই আলোচনা শুরু করতে চাই রুহুল আমিন গাজী, আপনাকে দিয়ে শুরু করব। বলা হচ্ছে যে বল সরকারের কোটে, তাহলে সংলাপের অর্জন কোথায়? ধন্যবাদ আপনাকে। সংলাপের অর্জন তো অবশ্যই আছে। আমি যে শেষটা দিয়ে শুরু করতে চাই, একদিন আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত সংলাপ জানাবে। কিন্তু আজকে আমি সর্বশেষ যেটা দেখে আসলাম যে সে সম্মেলনটি স্থগিত করেছে। অপরদিকে আপনি দেখেন যে বিএনপি বা তার জোট, যেটা আসলে মূলত পার্টি তো বিএনপি, বাকিরা ডক্টর কামাল হোসেন নেতৃত্বে এখন একটি ঐক্যফ্রন্ট নামে একটি জোট করেছে, তারাও কিন্তু তাদের যে লং মার্চের যে কর্মসূচি সেটাও কিন্তু তারা স্থগিত করেছে। তার মানে দুই পক্ষের অবস্থান থেকে সরে এসেছে। দেখেন, সংলাপ বাংলাদেশের ইতিহাসে বহুত আলোচিত বিষয়। আমরা বিভিন্ন জাতীয় নির্বাচনে সংলাপ দেখেছি, কখনো বিদেশিরা এসে সংলাপ করে, কখনো দেশের রাষ্ট্রীয় দৌড়াদৌড়ি করে সংলাপ করেছে, কোনো সংলাপই কিন্তু সফল হয়। আমি এই সংলাপে আশাবাদী এই কারণে, এই প্রথম একটি সংলাপ সরাসরি হচ্ছে, সামনাসামনি হচ্ছে, যে যার সাথে যিনি দিবেন আর তিনি যিনি নেবেন দুজনেই কিন্তু সামনাসামনি বসেছে। এখন দুজন সামনাসামনি বসলে সুবিধা হয় কি, ভায়া মিডিয়া কিন্তু কখনো কথা সঠিক হয়, কখনো রং লাগিয়ে কথা হয়, কিন্তু সামনাসামনি আমরা যখন কথা বলি তখন তো একে বুঝতেও পারি, চেহারা তো বুঝতে পারি, চাহনি তো বুঝতে পারি, ইশারা তো বুঝতে পারি, তাহলে আলোচনা ডায়লগ একটা সুবিধা হয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এবারের সংলাপটি অন্য যে কোনো, কারণ আমাদের দেশের সংলাপ নিয়ে, রাজনৈতিক সংলাপ বরাবরই একটি তিক্ত অভিজ্ঞতা, এটিকে কিন্তু কখনোই মানুষ সফলতা দ্বার, যেহেতু এই যে তদন্ত কমিটির রিপোর্ট যেমন কখনো বের হয় না, মানে রাষ্ট্রের তদন্ত কমিটি যে একটা হলেই ঘটনা ঘটে, একটা ইনকোয়ারি কমিটি হয়, এই রিপোর্ট কোনোদিন দেখাও যাবে না, কোনো কিছু হবে, কিন্তু সান্ত্বনা বাণী একটা ইনকোয়ারি কমিটি হয়েছে। আর আমাদের দেশের সংলাপ নিয়েও কিন্তু এমন একটি কথা ছিল, কিন্তু এবারেই আমি প্রথম মনে করি যে উভয় রাজনৈতিক পক্ষ একটি, এই কথা অনস্বীকার্য যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে আপনি দল সংখ্যা অনেক বাড়াইতে পারেন, কিন্তু বেসিক্যালি এই দুটি পক্ষই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে ডমিনেট করে, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা কেউ অস্বীকার করলে করতে পারে, বাট তাদের সাথে আমি একমত হব না। যদি এই দুটি পক্ষ যদি আমরা একমত হতে বাধ্য, কারণ এটি রিয়েলিটিকে, সেই রিয়েলিটির দিক থেকে আমার মনে হয় এবার কেন জানি, যদিও আগে সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে সরকার পক্ষ সংলাপ করবে না, কথা বলে এইরকম কথা বলছে, এইটা আমার মনে হয় যে স্ট্র্যাটেজি। কিন্তু কখনও কখনও প্রধানমন্ত্রী বলেছে কোনো অসুবিধা নাই, আমি অনেক আগের কথা বলছি, উনি কিন্তু বেশ কিছুদিন আগে বলেছেন নিজেদের মধ্যে আলোচনা ঠিক করে নেব উনি, কিন্তু মাঝে দিয়ে করবো না বলছে, এটাও আমি মনে করি একটা ওনার কৌশল হতে পারে, যে দেখি কতটুক যায় কতটুক। এখন ন্যাচারালি সরকারি দল চাইবে বিরোধী দলকে চাপে রেখে কতটা কম দিয়ে পারা যায়, আবার বিরোধী দল চাইবে সরকারকে চাপে রেখে কতটা বেশি আদায় করা যায়। কিন্তু এখানে যে দাবিগুলো আছে, সাত দফায় এবং 11টি লক্ষ্য নিয়ে যেটা জাতীয় ঐক্য যে দাবিগুলো সামনে এনেছে, সেখানে সংসদ এখন নিষ্ক্রিয়, কিভাবে সেই দাবিগুলো পূরণ হতে পারবে বা করা সম্ভব? সেটা তো আজকে যে তারা আলোচনা করেছে, যদি আগের মতো আর কি, শাহাবুদ্দিন সাহেব যেরকম একটি সরকারের দায়িত্ব নিয়েছিলেন সেরকম সরকার, তো ওয়াদুল কাদের সাহেব তার বক্তৃতাও বলেছেন, তারা বলেছেন এই সংসদের মেয়াদ পার হয়ে যাওয়ার পরে, কনস্টিটিউশন সেটা আছে, সেটা ওয়াদুল কাদের সাহেব তার ব্রিফিংটা আমি শুনেছি, তিনি বলেছেন তারা চাচ্ছে এই সংসদ পার হয়ে যাওয়ার পরে যে সময় আসবে তখন কী হবে সেটা কনস্টিটিউশন বলা আছে, তখন কিন্তু ওই ব্যবস্থাটা আনা যায়। কিন্তু সরকারের পক্ষ থেকে বলেছে না, আমরা
এই কনস্টিটিউশনের বাইরে আমরা যাবো না, এই মেয়াদ পার হয়ে গেলে তখন কোন ফকফকর দিয়ে আবার কে ঢুকে যায় তারা এই সন্দেহ পোষণ করতেছে, সেটা তারা করতেই পারে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে সেটা তো যদি নাও যাই, আমরা বর্তমান অবস্থায় এখন সরকারের চাহিদা রেখে যে প্রধানমন্ত্রীকে রেখে একটা ব্যবস্থা তৈরি করা, এটাই তো। তা আমি তো মনে করি অন্যান্য দাবিগুলি যদি ল্যাবিং ফ্লিং ফিল তৈরি হয়, যদি নির্বাচনটা যদি ফেয়ার করার যদি উভয়ের মানসিকতা যদি স্বচ্ছ থাকে যে আসলে আমরা ফেয়ার করতে চাই একটা ইলেকশন, অতীতে যা হয়েছে হয়েছে সেটা, এবং এটি তো সত্য 2014 সালের মতো 5ই জানুয়ারি নির্বাচন আরেকটি নির্বাচন করে এই সরকার সামনে এগোতে পারবে না, ইটস এ রিয়েলিটি, এটা সরকারও বুঝে আমরাও বুঝি। তাহলে কী হবে, একটি ফেয়ার ইলেকশন করে সরকারও যদি না ক্ষমতায় তাও তো তাকে একটা স্পেস পাইতে হবে, তাকে বেরিয়ে যেতে হবে, আবার যারা আসতে চান তাদেরকেও তো সরকার চালাইতে হবে, সরকার চালাইতে হলে আওয়ামী লীগের সহিত লাগবে না, বিরোধী দল তো আমলে শক্তিশালী থাকবে, সেটাও তো লাগবে, কাজে উভয় পক্ষেরই কিন্তু উভয় পক্ষকে দরকার, উপর দিয়ে যতই ঝগড়াঝাটি করুক কিন্তু রাষ্ট্র চালাতে হলে দুই পক্ষেরই দুই পক্ষ দরকার। বর্তমান সংসদে যে গৃহপালিত বিরোধী দল রাখা হয়েছে সরকার কি খুব স্বস্তিতে আছে না, এইটা কোনো সংসদ না, সংসদ যদি প্রাণবন্ত আলোচনা না হয় এজন্যই সমঝোতা রাজনীতির একটা প্রেক্ষাপট দেখা যাচ্ছে। আমি মনে করি এই প্রেক্ষাপটে এই প্রসঙ্গে একটু যেতে চাই জলিল ভুঁইয়া আপনার কাছে, যে সংলাপের এক ধরনের সৌহার্দ্য আমরা দেখেছি, তো এর ফল আসলে কেমন হতে পারে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের মধ্যে সংলাপ বহুবার হয়েছে, যেটা আমাদের মোলা গাজী সাহেব বলেছেন যে দেশিরা বিদেশিরা সবাই মিলেই সংলাপ করেছে। আপনি এই যে লাস্টে আর্মি ব্যাগ গভর্নমেন্ট ছিল তার আগেও কিন্তু সংলাপ হয়েছে, আপনার দুইটা পার্টির একজন মহাসচিব বা একজন সাধারণ সম্পাদক এবং দুইজনই কিন্তু সিজন পলিটিশিয়ান, তারা সংলাপটা করেছে, সংলাপ সফল হয় নাই। তারপরে একটি সরকার এসেছে যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, এসছে। আপনার সবচেয়ে বড় কথা হলো যে যেটা রুহুল আমিন গাজী সাহেব বলেছেন যে ফর দ্য ফার্স্ট টাইম যিনি দিবেন এবং যারা নেবেন এই যে একটা দুই পক্ষের মধ্যে একটা সরাসরি আলোচনা, এটা প্রথম। এই আলোচনার ফলে আজকে দেখেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা গুণগত পরিবর্তন এসছে। আমি মনে করি এই গুণগত পরিবর্তনটি সামনে যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনটির একটি সহায়ক, অর্থাৎ একটি ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে এ পর্যন্ত। যেমন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সবসময়ই কিন্তু আপনার সংলাপের পক্ষে কথা বলার পক্ষে ছিলেন, একটা পর্যায়ে এসে যখন তখন প্রধান বিরোধী দল যখন নাকি খুব রিল্যাক্টেন্ট এবং রিজিড ছিলেন যে এই প্রধানমন্ত্রীর সাথে কথাই বলবেন না, তারপরে এসে কিন্তু প্রধানমন্ত্রী একটা স্ট্যান্ড নিলেন যে না আমিও কথা বলবো না, এরকম একটা স্ট্যান্ড। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যিনি আজকেন তার ব্যাপারে তো আমি জানি তিনি তো বঙ্গবন্ধুর কন্যা, তিনি যাই বলুন না কেন এট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কিন্তু দেশ জাতির কিসে কল্যাণ হবে, গণতন্ত্রটা কীভাবে রক্ষা হবে সেদিকে কিন্তু এগিয়ে যান। ফলে আজকে যে সংলাপটি হয়েছে, দেখেন এই যে ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্টের মেইন দাবিটা কী ছিল, আপনার যে খালেদা জিয়ার মুক্তি, তারপরে ডিসলিউশন অফ পার্লামেন্ট, তারপরে আপনার রিফর্মস ইন ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন পুনর্গঠন যেটা বলে, এটি তাদের মেইন দাবি যেগুলো ছিল। আজকে দেখেন যে আজকে যে সর্বশেষ ডায়ালগটি হয়েছে এই যে প্রধান বিরোধী দল এসে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেখানেও কিন্তু খালেদা জিয়ার মুক্তির কথাও আলোচনা করা হয়েছে, যে তারা কিন্তু খালেদা জিয়ার মুক্তি চায় না, তারা জামিন চেয়েছে। এই যে বিষয়গুলো প্রধান ব্যক্তির সাথে আলোচনা, এবং তিনিও কিন্তু বলেছেন যে না যদি কোর্ট অ্যালাউ করে আইনগতভাবে তুমি বেরিয়ে আসতে আসবেন, তো অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই সব আলোচনার সারবস্তু অর্থাৎ অর্জন কি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই অর্জন জানার জন্য? না, আমি আমি মনে করি যে আমরা তো অলরেডি অর্জন করেছি, কারণ যেখানে আমাদের রাজনীতিবিদদের মধ্যে ওই রকম আন্তরিকতার সাথে আলোচনাটাই হতো না, গণতন্ত্রেরই অর্জন বলছেন একটা বড় রাজনৈতিক একটা বড় অর্জন, যেখানে আপনার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যে ভাষাগুলি ব্যবহার করি, আজকে দেখেন গত কয়েকদিনের মধ্যে কিন্তু রাজনীতিবিদদের ভাষাটা, যেমন ওবায়দুল কাদের সাহেব বলেন আর ফখরুল সাহেব বলেন, তারা কিন্তু ভাষাগুলি দেখেন কিন্তু ইটস এ ডেমোক্রেটিক ল্যাঙ্গুয়েজ আই থিঙ্ক, এই যে আপনার ভাষাটা এটা যদি অব্যাহত থাকে আমাদের দেশের গণতন্ত্রের জন্য
খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে একটু যেতে চাই পীর হাবিবুর রহমান আপনার কাছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2006 সালের 5 অক্টোবর যে আব্দুল জলিল এবং মান্নান ভাইয়ের মধ্যে যে সংলাপটি হয়েছিল, সেই সংলাপ আর এই সংলাপের মধ্যে আসলে পার্থক্যটা কেমন, আর এই সংলাপের নিয়েও নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ আছে? সেখানে মান্নান ভাইয়া এবং আব্দুল জলিল তারা সংলাপ শেষে তারা স্বশ রাজনৈতিক আব্দুল জলিল সুধাসদনে চলে যেতেন, তার দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে এবং নেতারা উপস্থিত হতেন, তাদের সঙ্গে আলোচনা করতেন এবং সংলাপের বিষয়গুলো জানাতেন এবং তারা তাদের দাবির জায়গা থেকে অনপ থাকতেন। ঠিক তেমনি মান্নান ভাইয়া আবার তিনি রাতের বেলা তিনি গিয়ে তার প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খায়েদা জিয়ার সঙ্গে তিনি কথা বলতেন, আরও স্থায়ী কমিটির নেতারা থাকতেন এবং তিনি এসে তাদের জায়গা থেকে অনপ থাকতেন। এদিকে সিরিজ সংলাপ পরবর্তীতে ব্যর্থ হয়ে গেছে, ভেঙে গেছে, এটা আর হয়নি, যে কারণে পরে ইয়াজউদ্দিনকে দুই ক্ষমতায় দিয়ে দেওয়া হয়েছিল। যে সংলাপে তো অনর জায়গায় ছিল সরকার, যে ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ওই তত্ত্বাবধায়ক সরকারের যে ওইটার উপধারা 6-এর গিয়ে তারা মীমাংসায় আনলেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং তিনি রাষ্ট্রপ্রধান। যাই হোক, সেইটা ইতিহাস। তারপরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যখন আন্দোলন করে তখন কমনওয়েলথ মহাসচিবের পাঠানো দূত স্যার নিনিয়ানের মধ্যস্থতায় দুই পক্ষ বসছে, কিন্তু শীর্ষ পর্যায়ে এরকম সংলাপ আর হয়নি আসলে স্বাধীন বাংলাদেশে, এইভাবে হয়নি নির্বাচন সামনে রেখে। আর সবচেয়ে বড় জিনিস যেটা তারাও বলছেন, আমি সুনির্দিষ্টভাবে যদি বলতে চাই, যে এই সংলাপের মধ্য দিয়ে যেটা আমরা দেখতে পাই যে পরিবর্তনের জায়গাটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে দুই রাজনৈতিক শক্তির মধ্যে, সরকার এবং সরকার বিরোধী বা বিরোধী দল এবং সরকারের মধ্যে যে মূল শক্তিগুলোর মধ্যে যে চরম তিক্ততা এবং প্রতিহিংসাপরায়ণ একটা রাজনীতির বৈরী পরিস্থিতি ছিল, সেইখানে এই সংলাপ একটা উষ্ণ সান্নিধ্যে উভয় পক্ষকে এনেছে, এক টেবিলে এনেছে এবং উভয়ের মধ্যে একটা খুশ গল্পের আলাপচারিতার মধ্য দিয়ে একটা আন্তরিক হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম, তিনি তার জায়গা থেকে অনর থাকলেও তিনি যুক্তির ভাষায় কথা বলেছেন, আদর আপ্যায়নে তিনি কোনো ঘাটতি রাখেননি এবং তিনি তার মেহমানদেরকে সম্মানের জায়গায় কোনো ঘাটতি রাখেননি, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত। এমনকি তিনি আজকের সংলাপে এসে বলছেন যে শুরুতেই আপনারা সুরাজউদ্যানে ভালো একটি সমাবেশ করেছেন, আপনাদের ধন্যবাদ। এবং এর মধ্য দিয়ে এইদিকে মনে করেন যে আরেকটা ইতিহাস বাংলাদেশের, সাধারণত বাংলাদেশে যখন রাজনৈতিক জোট হয় তখন দেখা যায় বড় দলের কাছে নেতৃত্ব থাকে, এইবার প্রথম যে সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দল বিএনপি, সে একটি জনপ্রিয় রাজনৈতিক দল এবং সেও ক্ষমতায় যাওয়ার, গণরায়ে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার মধ্যে রয়েছে, সেই দল এমন একজনকে নেতা নির্বাচিত করেছে তার ঐক্যফ্রন্টের, যিনি এই দেশের সংবিধান প্রণেতা, যার হৃদয় মন আত্মা জুড়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সাংবিধানিক আইনের শাসনের বাংলাদেশের স্বপ্ন, এবং যিনি বঙ্গবন্ধুর স্নেহধন্য এবং বঙ্গবন্ধু তাকে রাজনীতিতে এনেছিলেন এবং তারও আত্মা জুড়ে বঙ্গবন্ধুর দর্শন এখনও বাস করে, এবং তিনি একজন আদর্শিক রাজনীতির বাণী ছড়িয়ে দেওয়া, আওয়ামী লীগ থেকে বেরোনোর পরে তিনি ছড়িয়ে দিয়েছেন, তিনি ডক্টর কামাল হোসেন, তিনি সবসময় সৎ মানুষের শাসন চেয়েছেন। এখন তিনিও কিন্তু অনেক ধৈর্যশীল একজন মানুষ এবং প্রাজ্ঞ এবং পণ্ডিত মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, এবং তার ভূমিকাও কিন্তু ধীর স্থির, তিনি কিন্তু কোনো অস্থিরতা দেখাননি এবং তিনি হঠকারী পথ নেওয়ার মতো একজন লোক নন। এখন আজকে তারা যে সর্বশেষ, আমি বলি যে জাতি জানেন যে প্রথম দিনের সংলাপে থেকে পরবর্তীতে কী ঘটেছে, আজকের সংলাপে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন বেগম খায়েদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া, মুক্তি বলতে জামিনের কথা বলেছেন, একই কথা আপনি যেভাবেই দেন, এবং তারা সুনির্দিষ্ট বলেছিলেন যে জামিনটাও যখন বলেছিলেন যে এটা প্যারোল দিয়ে আপনি চিকিৎসার জন্য বিদেশ পাঠিয়ে দেবেন সেটা নয়, তাকে এমন জামিন দিবেন এবং রায় স্থগিত করে, এটাও দাবি করেছিলেন যে রায় স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে, এবং এটা প্রথম দিনও বলেছিলেন, সংবিধানের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী নাকচ করেছেন, আজকেও নাকচ করেছেন। আপনি বলেছেন প্রধান উপদেষ্টা নিয়োগ করে 10 জন উপদেষ্টা নিয়োগ করতে নির্বাচন কন্টাক্ট করার জন্য এবং নির্বাচন কমিশন পুনর্গঠন। তারপরে মনে করেন যে আরেকটা দাবি ছিল সংসদ ভেঙে দেওয়া, তো সেখানে তারা বলেছেন যে প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন, যেটা দেখেছি খবরে, যে ডক্টর কামাল হোসেনকে বলেছেন এই উপদেষ্টা পরিষদ কে নির্ধারণ করবে, কে নির্বাচিত করবে, তখন তিনি বলছেন এটা জনগণ, জনগণ কীভাবে সেখানে আর কথা বলতে পারেননি, তার মানে সংবিধান থেকে বাইরে যাচ্ছেন না। আওয়ামী লীগ এবং সরকার বারবার বলে আসছে সংবিধানের মধ্যে, প্রথম চিঠিতেই বলেছিল সংবিধানের মধ্যেই আলোচনা এবং যে প্রস্তাবের আলোচনা, প্রস্তাবের জবাবে যেটা দিয়েছিল যে সংবিধানের মধ্যেই আলোচনা। এখন আপনি যদি নির্বাচন পিছিয়ে দেন তাহলে সংসদ ভেঙে যাওয়ার একটা সুযোগ রয়েছে, যেটাতে রুহুল আমিন গাজী বলছেন
যে সেইখানে একটা সমঝোতা আসতে পারে। এইখানে আওয়ামী লীগ বলছে যে না, এখানে দূরভিসন্ধি থাকতে পারে, আরেকটি 111 আসার সম্ভাবনা আছে, সেইটা নিশ্চিত করার জন্যই সরকার সংসদ বহাল রেখেই তার উত্তরণ, এক সরকার থেকে আরেক সরকারের উত্তরণ, এক সংসদ থেকে আরেক সংসদের উত্তরণের সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করেছে। এখন সংলাপ থেকে তাহলে কী অর্জন হলো? সংলাপ যে একেবারে সংলাপের সমঝোতা হয়নি আজকে, কিন্তু সংলাপ থেকে যেটা অর্জন হয়েছে, যেটা প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে পরিষ্কারভাবে যে আমার উপর আস্থা রাখুন, আপনারা দেখুন আমরা একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি কি না, আপনারা নির্বাচিত হলে আপনারা ক্ষমতায় আসবেন, আমরা নির্বাচিত হলে আমরা ক্ষমতায় আসব। দুই, তিনি বলেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। আরেকটা বলেছেন যে তিনি যখন ফখরুল ইসলাম আলমগীর তিনি তার দলের কারাবন্দি এবং গায়েবি মামলার তালিকা যখন দিয়েছেন, তখন তিনি বলেছেন এটা তারা তো পর্যালোচনা করে দেখবেন এবং ব্যবস্থা নেবেন প্রথমেই বলেছেন, এবং এইটা ব্যবস্থা নিতে নিতে আসলে নির্বাচন এখন যে তফসিল ঘোষণা হয়ে যাচ্ছে আগামীকাল, এবং তফসিল ঘোষণার মধ্য দিয়ে ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এটা খুব একটা হবে না। তবে তিনি যে মূল্যবান কথা বলেছেন, আর কাউকে গ্রেফতার করা হবে না, মামলা দেওয়া হবে না, মানে নির্দিষ্টভাবে এই কথাটি বলে, তার মানে বিএনপি যেখানে শ্বাস ফেলার সুযোগ ছিল না, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়ে কারাবন্দী, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 21-এর গ্রেনেড হামলার রায়ে দণ্ডিত, এর আগে আরও মামলার রায়ে দণ্ডিত হয়ে তিনি নির্বাচনে তারা করতে পারছেন না, এইরকম একটা পরিস্থিতি ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে তারা পানই পাননি রাজনীতির মঞ্চে, এমন শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন যে তাদেরকেও ফেলে দেওয়ার মতো নয়, তাদেরও জনসমর্থন রয়েছে এবং তাদের পাশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা আসমা আব্দুর রব, সাবেক ডাকসুপি মাহমুদ রহমান মান্না দুইবারে নির্বাচিত, সাবেক ডাকসুপি ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর, এরা সিজন পলিটিশিয়ান, এরা পাশে দাঁড়িয়েছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম সেই মঞ্চে উঠে গেছেন। মোট কথা আমি আরেকটা শেষ করে দিচ্ছি দুটো কথায়, বাংলাদেশের রাজনীতি বাম গণতান্ত্রিক জোট ছাড়া সকল রাজনৈতিক শক্তি, জামাত রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ নয় তার নির্বাচন করার বৈধতা হারিয়ে ফেলেছে, এখন জামাত এখন আর প্রশ্নের মধ্যে নাই, দুই পক্ষের নেতৃত্বই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের অবয়বে দেখা যাচ্ছে। আরেকটা পরিবর্তন যে সকল রাজনৈতিক শক্তি কিন্তু দুই পাল্লায় উঠে গেছেন, এখন বাকি শুধু যেমন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে অধ্যাপক বদরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উচ্চসিত প্রশংসা করে ত্রিরত্ন বলছেন, এবং বঙ্গবন্ধুর উচ্চসিত প্রশংসা করে বলছেন, এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে যে রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেটা এখন এসে তিনি বলছেন, যেটা তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যে কথাগুলো বলেননি, এবং এইটা হলো ইতিবাচক। আরেকটা বিষয় হলো কর্নেল অলি আহমেদের দল এখনো কোন মঞ্চে উঠবে, এটি এখনো এখনো সেই জায়গাটা পরিষ্কার হয়নি। আমরা আমাদের সময় হয়েছে একটা বিরতি নিয়ে, বিরতির পরে আবার ফিরে আলোচনায়। দর্শক, এসিডিপি রাতের আয়োজন সেভেন রিং সিমেন্ট রেডিও ডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিডিপি রাতের আয়োজন সেভেন রিং সিমেন্ট রেডিও ডিশন, আমরা আলোচনা করছি সংলাপের ফলাফলের অর্জন অপেক্ষা নিয়ে। জলিল আব্দুল জলিল ভুঁইয়া, আপনার কাছে আবার আসতে চাই যে সমঝোতার আগেই তফসিল ঘোষণা হতে যাচ্ছে নাকি সিএসির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের আগেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, আপনার কী মনে হয়? আমার মনে হয় যে আজকে যে ইলেকশন কমিশন থেকে যে ঘোষণাটা দিয়েছে যে আগামীকাল তফসিল ঘোষণা করবে, এই ঘোষণাটি করার সাথে সাথে রাজনৈতিক দলগুলো আজকেই কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো একটু ইলেকশনমুখী হয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার সাথে সাথে আমার মনে হয় যে যেমন ধরেন ঐক্যফ্রন্টের যে রাজশাহীর যে সভাটি হবে, সেই সভাটি আমি মনে করি একটি আপনার ইলেকশন প্রজেকশন মিটিংয়ের মতো হবে। ওইখান থেকে আমার ধারণা যে বিরোধী দল তারা ভোট চাওয়া শুরু করবে। এখানে তো জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা যেটা বলছেন যে তাদের আন্দোলনের নির্বাচনের প্রস্তুতি এবং আন্দোলন দুটো একসাথে, তারা এটাকে বলছে যে এই যে নির্বাচনের বিষয়টিকেও তারা কিন্তু আন্দোলনের অংশ হিসেবেই নিয়েছে। আজকেও ফখরুল সাহেব বলেছেন যে কথাটি পীর হাবিব সাহেব যে খুব সুন্দরভাবে বলেছেন যে যেই জায়গাতে আপনার বিএনপি মাঠে নামতে পারছিল না, সেই জায়গাটিতে কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা এসে কিন্তু কাজ করতে পারছে। আমি মনে করি যে আগামীকাল যে শিডিউলটি ঘোষণা করা হবে, এই শিডিউলটি ঘোষণার সাথে সাথে রাজনৈতিক দলগুলো যার যার জায়গাতে চলে যাবে, মানুষের কাছে ভোট চাওয়া শুরু করবে এবং অন্যরকম একটি পরিস্থিতি তৈরি হবে। আজকে যেমন ডায়ালগে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছে, তিনি যে আজকে কথাগুলো বলেছে যে একটি সুষ্ঠু নির্বাচন তার নেতৃত্বে হবে, আপনারা দেখবেন কী ধরনের নির্বাচন হয় বাংলাদেশে, সব কিছু উনি বলেছেন।
যে এই যে একটা আস্থা তিনি অর্জন করেছেন, আমার মনে হয় যে আগামীকাল থেকে চিফ ইলেকশন কমিশনার বক্তব্যের আগেই তিনি যদি তফসিলটা ঘোষণা করেন, সাথে সাথে আমি যে কথাটি বারবার বলতে চাই যে একটি অন্যরকম একটি পরিস্থিতি হবে, মানুষ প্রার্থীরা বিভিন্ন জায়গায় চলে যাবে ভোট চাইতে এবং ইলেকশন প্রসেসটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে। কাজেই আমি মনে করি যে সংলাপের যে আপনি যে প্রথম যে আমরা আলোচনাটি করেছিলাম যে সংলাপের সবচেয়ে ভালো দিক, সাফল্যের দিক হচ্ছে রাজনৈতিক দলগুলো যে ভাষা ব্যবহার করা শুরু করেছে, এটা যদি অব্যাহত থাকে গণতন্ত্রের জন্য ভালো হবে। আর যে সমস্ত ব্যক্তিরা নেতৃত্বে আছেন, ধরেন ডক্টর কামাল হোসেন সাহেব, তার তো একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা, তিনি বাংলাদেশের ফরেন মিনিস্টার ছিলেন, তিনি বঙ্গবন্ধুর সাথে কারাগারে ছিলেন 1971 সালে, তার তো একটা ঐতিহ্য আছে, তিনি নেতৃত্ব আরেকটা আরেকদিকে নেতৃত্ব দিচ্ছেন কে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আজকে দুইটা টেবিলে যারা বসে আছে আপনি দেখেন যে সত্যি কিন্তু এটা জাতির কাছে খুবই আশাপ্রদ, যে ফখরুল সাহেব বলছেন, ডক্টর কামাল হোসেন সাহেব বলছেন, ওইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, এই যে বলার একটা ভঙ্গিও যে তৈরি হয়েছে, আপনার ভাষাগুলি সবচেয়ে রাজনীতিতে আমাদের দেশে যে ভাষার প্রয়োগ, এই ভাষার প্রয়োগে যে পরিবর্তন, ফলে সমস্ত পরিস্থিতি কিন্তু রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন এসছে বলে আমি মনে করি। এর সাথে সাথে যদি আমরা নির্বাচনটা ঠিকভাবে করে ফেলতে পারি, আমি মনে করি না যে কালকে শিডিউলটি, অনেকে আশা করেন যে নির্বাচনের তারিখটা পিছাবে, হ্যাঁ পিছাবে, এটা কিন্তু সিইসি নিজেও বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে বলে তাহলে ওটা পিছাতে পারে। কিন্তু আবার এই কথা বলেছেন যে শুধু একটি জোট বা একটি দলের কথা, সেটাই দাবিতে কিন্তু এ পর্যন্ত তো আপনার সকল দলগুলো একমত হতে পারেন না। ইভেন যুক্ত ফ্রন্টের যিনি নেতা আছেন বি চৌধুরী সাহেব, তিনিও কিন্তু বলেছেন যে এটা আর পিছানো যাবে না। তারপরে আওয়ামী লীগ যে আছে, আওয়ামী লীগের নেত্রী 14 দল যে আছে, ইভেন আপনার মহাজোটের অংশীদার যে জাতীয় পার্টি আছে, তারাও কিন্তু বলেছেন যে না, এখনই নির্বাচনী তফসিলটি গ্রহণ ঘোষণা করতে হবে, এটা পিছানো যাবে না। কাজেই আমরা এখন বলতে পারি না যে এই নির্বাচনের তারিখটি ঘোষণার পরে আবার পরিবর্তন হবে অথবা একটু সরে যেতে পারে। অনেকে যেমন আশা করছেন যে এই সময়টা পরিবর্তনের সাথে সাথে আপনার যে পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, তারপরে আপনার নির্বাচন এসেছিল, আমি তা মনে করি না। আমি মনে করি যে তারিখটি কালকে ঘোষণা করা হবে, এর মধ্য দিয়েই আপনার নির্বাচনটা হবে। নির্বাচনের জন্য ইলেকশন কমিশনকে আপনার একটু শক্ত হতে হবে, যেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অতীতে নির্বাচন কমিশন তার রোলটা ঠিকভাবে পালন করত, আবার এটাও দেখেছি যে নির্বাচন কমিশন কত শক্তভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় কত সাফল্য রেখেছে। দুটো ইতিহাস আমাদের সামনে আছে। আমি মনে করি যে আজকের যে নির্বাচন কমিশন আছে তারা সেই উদাহরণটি আবারও তৈরি করবেন, আমাদের দেশের গণতন্ত্রের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা তারা পালন করবেন। এটা যদি করতে ব্যর্থ হন তাহলে পরে কিন্তু দেশের এই যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিতে এই সিচুয়েশনটা আর থাকবে না। মানুষের অনেক বড় আশা, মানুষ কিন্তু আশা করছে যে এই নির্বাচনটা হবে একটি অন্যরকম, একটি পৃথিবীর মানুষ দেখবে যে বাংলাদেশে একটি দলীয় সরকারের অধীনে যেটা আমাদের সংবিধানে আছে তার মধ্য দিয়ে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এটা একটি উৎসবমুখর নির্বাচন হবে। এই প্রসঙ্গে একটু যেতে চাই রুহুল আমিন গাজী আপনার কাছে, যে যেটা জাতীয় ঐক্যফ্রন্টের যেটা একটা দাবি ছিল যে তফসিল ঘোষণার তারিখ পেঁচাতে হবে, কিন্তু আমরা আজ পর্যন্ত যেটা জানি সেটা পেঁচানো হচ্ছে না, তাহলে কি এই সংলাপের গুরুত্ব ফুরিয়ে যাবে? মোটেই ফুরাবে না। যখন নির্বাচন কমিশনার এটা বলেছে, প্রধান নির্বাচন কমিশন, যে সকল দল চাইলে আমি পিছাব, এখন সকল দল বলতে উনি কী বুঝান? নিশ্চয়ই উনি প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং তিনি বুঝেন বাংলাদেশের সকল দল বলতে কী বুঝায়। এখন দেখেন আওয়ামী লীগের 14 দল, 14 দলে সবার কি এমপি আছে না, সবারই ক্যাবিনেটে না হয়েছে, কাজে আমরা দলের গুরুত্ব বুঝি। আবার ধরেন এখানে 20 দল আছে, জামাত, কর্নেল অলি সহ আরও বিভিন্ন দল আছে, সকল দলই কি সমসংখ্যক গুরুত্ব পাওয়ার অবস্থা রাখে? এখন আপনি বলেন যে যুক্ত ফ্রন্ট বি চৌধুরী সাহেব ওই শমসরবিন রিটায়ার থেকে আবার জয়েন করছে গিয়ে, এখন উনি যুক্ত ফ্রন্ট গিয়ে তো প্রধানমন্ত্রীকে বলে আসছে কোনো দাবি মাইনেন না,
তাহলে আপনার প্রধানমন্ত্রী থাকে না, আমার পোলার এমপি বানিয়ে আর এর সাথে তো কইছে কোনো দরকারই নেই সমঝোতা। আপনারা আমরা তো আসি যাই, যেই সংসদ চালাইলাম আরেকটা সংসদ আপনার উপহার দিতে চাই আপনারা আজীবন। এখন মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সময়ের সবচেয়ে বেশি সময় এই প্রধানমন্ত্রী একটা না 10 বছর একটি সরকার চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এত দীর্ঘ একটা 9 বছর চালিয়েছিলেন, কিন্তু উনি 10 বছর করেছে, এর আগে একটা না এইভাবে কেউ করতে পারেননি। এখন প্রশ্নটা হলো যে কাজী প্রধান নির্বাচন কমিশনার এই যারা তল্পি বাহক হয়ে কিছু পাইতে চায় তাদের কথায় কিন্তু কিছু করবেন না, করবেন ওই দুই শক্তি ধরেন বামজোটও কিন্তু আজকে আগে চিঠিতে জানাইছে যে এটা করবেন না, এবং ঐক্যফ্রন্ট তো বলছি যে নির্বাচন যেহেতু নির্বাচনের সময়টা আমাদের হাতে আছে, বিষয়টা এমন নয় যেটা ফুরিয়ে যাচ্ছে, এইটা 28শে জানুয়ারি পর্যন্ত এই সংসদের মেয়াদ রয়েছে। কাজে এর আগে আপনি 8 দিন 10 দিন হাতে রেখে কিন্তু আপনি ইলেকশন শিডিউল ইজিলি করতে পারেন, এই জন্য আপনাকে কনস্টিটিউশন করে সমস্যা হচ্ছে না, জাতীয় সমস্যা হচ্ছে না, কারণ সরকার তো আছেই, সংসদও আছে, ধরে নিলাম বাতিল হচ্ছে না, সবই আছে, কাজে এটা তাড়াহুড়ার কোনো বিষয় এখানে নাই। কাজে উনি এমন কিছু করতে যাবেন বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে, যেহেতু একদিকে আপনার রোডম্যাপ বন্ধ হয়ে গেছে আরেকদিকে সাংবাদিক সম্মেলন বন্ধ হয়ে গেছে, তারপর ইলেকশন কমিশন আবার এমন কিছু তৈরি করবেন না যে আবার একটা সমস্যা তৈরি, এটা আমি মনে করি, কারণ অতীত এই রেকর্ড আসছে যে নির্বাচন তফসিল পরি, কারণ সময় আছে, এটা এমন নয় যে সময় ফুরিয়ে গেছে। কাজে এখনও দেখালাম না, এখন যদি করেন একটা পার্লামেন্ট যদি বহাল থাকে, ধরেন ওনার এই ঘোষণার মধ্য দিয়ে 23শে ডিসেম্বর ইলেকশন হয়ে গেল, তো 300 লোক আবার আসলো, আবার 300 লোক কিন্তু আসে, 600 পার্লামেন্ট মেম্বার তৈরি হয়ে গেলো পাশাপাশি, এটা মেয়াদ পুরান আগ পর্যন্ত বিষয়টা এরকম দাঁড়িয়ে যায়। অতীতে আমাদের যতগুলি নির্বাচন হয়েছে পার্লামেন্ট বাতিল করেই কিন্তু নির্বাচন হয়েছে, এই প্রথম আমরা পার্লামেন্ট রেখে করতে যাচ্ছি বাংলাদেশে, আমি কথা অতীতে কিন্তু পার্লামেন্ট বাতিল করেই সবসময় নির্বাচন হয়েছে। এখন কত হলো যে এই পার্লামেন্ট তো আর কোনো সেশন ডাকবে না, এই পার্লামেন্টের আসলে ওইভাবে কোনো কার্যকর ভূমিকাও নাই, এই পার্লামেন্ট যে এই সরকারকে কোনো কিছু দিতে পারবে এই মুহূর্তে এটা আমরা লক্ষ্য করছি, কারণ এটা 2 মাস সময় লাগে ডাকতে, সেটাও কিন্তু হাতে নেই। সেই কারণে যেহেতু পার্লামেন্টের সজীব রাখলেও 28শে জানুয়ারি পর্যন্ত রাখা যায়, সেই জন্য নির্বাচন তফসিল পিছানোর ক্ষেত্রে আমি মনে করি না। এখন কথাটা হলো যে আপনি ধরেন 20 দলীয় জোট, যেটি বিধাবী বলেছে এবং সঠিক বলেছে যে যে আপনি ধরেন ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আসমা আব্দুর রব, সুলতান মোহাম্মদ মনসুর, এদেরকে আমরা উপেক্ষা করতে পারবেন না, শেষ পর্যন্ত যে বঙ্গবীর কাদের সিদ্দিকী জয়েন করছেন, এই লোকগুলির ধরেন ওরকম বিশাল দল নাই এটা ঠিক, কিন্তু ব্যক্তিত্বগুলিকে আপনি কিন্তু একদম মাইনাস করার মতো অবস্থা নেই। 20 দলে যেটা বলছে যে আপনার কর্নেল অলি এবং জামাত নিবন্ধন বাতিল হলো, তাদের বিচারাধীন রয়েছে আপিল, সেটা আমি অন্য চেয়েছি, তো জামাত এবং কর্নেল অলি 20 দলে আছে, বিএনপি কিন্তু এই 20 দল জোট রেখেই কিন্তু ঐক্যফ্রন্ট করেছে, কাজেই সেখানে নির্বাচন হলে সমঝোতা সিট বাগাবে এগুলি সমস্যা হবে না। সুতরাং কর্নেল অলি মাত্র 2 দিন আগেই বলেছে যে আমরা তো 20 দলে আসি, সুতরাং 20 দলের পক্ষ থেকেই তো জোট করা হয়েছে, সেটা কোনো সমস্যা না, এবং আমি মনে করি সেটা বিএনপির কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যেটা হলো প্রধান দুটি রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি, আমি মনে করি এই দুটি পক্ষ আমার আজকে পর্যন্ত এখন পর্যন্ত মনে হচ্ছে যে তারা একটা সমতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং এটাতে পুরো জাতি স্বস্তিবোধ করছে, এবং এটা নিশ্চিত করে বলতে পারে আমি দলমত নির্বিশেষে, কিন্তু আপনি যে যত কথাই বলো এই যে সংলাপটি হচ্ছে এটা কিন্তু একটা আশার বাণী আমাদেরকে দেখাচ্ছে। আমরা মনে করি যে অনেক তো হলো, আমরা আর কত, এই যে আন্দোলন আমরা বিভিন্ন কেয়ারটেকার আন্দোলন আমরা দেখেছি, সেটা যে একেবারে শান্তিপূর্ণ আন্দোলন ছিল বিশেষত তা না, আবার ধরেন 14 সালে আন্দোলন আমরা দেখেছি বা 15 সালে আন্দোলন দেখেছি, সেটা শান্তিপূর্ণ ছিল তাও না, কাজে অতীতের আন্দোলনগুলি যে শান্তিপূর্ণ ছিল তা না, সেরকম জায়গায় যাওয়ার জন্য জাতি প্রস্তুত, জাতি চাচ্ছে যে আসলে একটা পিচ মানে অকেনক্ত হলো, এবার আমরা নিজেরা সুস্থ রাজনীতি করি, শান্তিপূর্ণ রাজনীতি করি, এবং আমরা নিজেরা নিজেদের অবস্থাকে একটু পরিবর্তন করি, আমরা একটু বদলে যাই, এটা এখন আপনি বললেন না যে প্রথম আলো স্লোগান, আমার মনে হয় প্রত্যেকের বদলে যাওয়ার সময় এসে গেছে, কারণ হলো যে আমাদের অবস্থা যেটা জলবিয়া বলেছে যে হ্যাঁ ভাষা তো বদলেছে, এটা তো একটা অগ্রগতি, এই যে ভাষা বদলে এটাকে মানে আশা চায় মানুষ, এটাই চায় মানুষ, গালাগালি চায় না মানুষ, জ্বালাপোড়াও চায় না মানুষ, ধ্বংসাত্মক কাজও চায় না, কাজেই সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা উচিত বাংলাদেশ। এবং এবারে আমি মনে করি যে এই ডায়লগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা দিয়ে এই সংকটকে উত্তরণ করতে পারেন। হাবিব রুহুল আমিন গাজী যেটা বলছিলেন যে সরকার সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না, যাবে না,
আর যদি তিনি যে কথাটি বারবার বলছেন যে একটা সমঝোতার সম্ভাবনা তিনি দেখছেন, সেই সমঝোতার জায়গাটাই বলতে চাচ্ছি যে সরকার সংবিধানের বাইরে যাবে না, যেমন তেমনি সংবিধান ভেঙেও নির্বাচন করার সুযোগ নেই, সংসদ ভেঙেও নির্বাচন করার সুযোগ নেই, তাহলে আসলে সমঝোতা কোথায়? কোনো এক জায়গায় যেতে হবে। তিনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরও এটা পরিবর্তন হতে পারে, যে কারণে রুট মার্চ স্থগিত হয়ে গেছে, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত হয়ে গেছে, হয়তো ওনার কাছে কোনো তত্ত্ব আছে, আমার কাছে তত্ত্ব নেই, কিন্তু আমার কাছে আমার অভিজ্ঞতা এবং আমার পর্যবেক্ষণ রয়েছে। আমার পর্যবেক্ষণ বলছে, আমার অন্তরাত্মা বলছে যে প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে আগামীকাল প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করছে, এটা একটা বড় নিউজ দেশের সামনে, এইটার দিকে সবার আগ্রহ থাকবে, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়, এইটা গণমাধ্যমে কভারেজ হবে, জাতীয় আন্তর্জাতিক মহল সেখানে দৃষ্টি রাখবে, প্রধানমন্ত্রীর সংলাপ উত্তর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি যে সংবাদ সম্মেলনটা করবেন, তিনি এইটা পিছিয়েছেন আমার পর্যবেক্ষণে যে এই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য, এর মধ্যে ঐক্যফ্রন্টের প্রতিক্রিয়া, তার সঙ্গে সংলাপ করার পরে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে তারপর তিনি আরও প্রস্তুতি নিয়ে তিনি সুযোগ পাচ্ছেন এবং সেই দিন তিনি আরও বড় কভারেজ নেবেন। আর ঐক্যফ্রন্ট তারা রাজশাহীগামী রুট মার্চ বন্ধ করেছে, কিন্তু রাজশাহীর তারা জনসভা সমাবেশ তারা সেটা করবেন করবে, আর তারা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যে নির্বাচন কমিশন অভিমুখী যাত্রা সেটা তারা এখনও স্থগিত করেছে, সেটার ব্যাপারে কোনো পরিষ্কার কোনো কিছু বলেনি, স্থগিত করেনি। সুতরাং এইখানে আমি যেটা বুঝছি যে দেশের মানুষ এখন আর আগুন সন্ত্রাস চায় না, দেশের মানুষ আর লগি বইটার সহিংসতা চায় না, দেশের মানুষ এখন গণজাগরণের মধ্য দিয়ে একটা উৎসবের ভোট চায় এবং দেশের মানুষ চায় সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিয়ে বসে আছে। গোটা দেশের মানুষ এখন নির্বাচনমুখী, এই কারণে ঐক্যফ্রন্টের উপরেও স্নায়ুচাপ রয়েছে, সরকারের মধ্যে যেমন স্নায়ুচাপ রয়েছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচনে সবাইকে সবার অংশগ্রহণ নিশ্চিত করা, তেমনি ঐক্যফ্রন্টের উপরও চাপ রেখেছে কোনো হটকারী পথ না নেওয়ার এবং আন্দোলনের পথ নিতে গেলে তারা নির্বাচনের পথ হারাবে। আওয়ামী লীগ 79 সালে নির্বাচনের প্রথমে বর্জনের পথ নিয়েছিল, পরে তড়িৎক্রয়ের সঙ্গে সঙ্গে তারা আবার নির্বাচনে ফিরে এসেছে, আন্দোলনের পথ পরিহার করেছে। এইবার ঐক্যফ্রন্ট এই যেটা আব্দুল ভুঁইয়া বলছেন যে তারা করবে কি, তারা এইভাবে বিভাগীয় পর্যায়ে তারা সমাবেশ করতে পারে গণজাগরণের মধ্য দিয়ে, কিন্তু তারা একদিকে যেখানে চাচ্ছে তাদের আর কোনো নেতাকর্মী যেন আর আটক না হয়, এই জায়গাটুকু তো তারা অর্জন করেছে, আরও দুই একটা নেতাকর্মী যদি তাদের মুক্তি লাভ করে সেটা তাদের একটা অর্জন হবে, লেভেল প্লেয়িং ফিল্ডটা তাদের একটা বড় ফ্যাক্টর, প্রশাসনকে নিরপেক্ষতা, প্রশাসনকে একটু ঢেলে সাজানো, এই জিনিসগুলো আলোচনা অব্যাহত থাকবে যদি এই পরিবেশটা রাখে। এখন তারা সবার সমাবেশ যত করতে পারবে মানুষের মধ্যে যাবে, একটা গণজাগরণ সরকার বিরোধী একটা জনমত থাকে, এটা নিউট্রাল জায়গা থাকে ভোটারদের, 2-2.5 কোটি ভোটার নতুন ভোটার হয়েছে, তাদেরকে তার টানতে হবে, তাদের নির্বাচনী কমিটমেন্ট অঙ্গীকার, কী ধরনের শাসন তারা চায় সুশাসনের ভিত্তিতে, যেখানে ডক্টর কামাল হোসেন এটার মুখপাত্র এখন নেতৃত্বে, তিনি তো আইনের শাসন, সাংবিধানিক শাসন এবং জনগণ ক্ষমতার মালিক, যেটা মনে করেন তিনি যে রাজনীতির কথা বলেন সেই রাজনীতি বিএনপি বা আওয়ামী লীগ তারা এটাকে অন করে না, কিন্তু তারা সেটা ক্ষমতায় এসে বাস্তবে সেটা প্রতিফলন ঘটাতে পারে নাই। সুতরাং এইবার তাদের ঐক্যফ্রন্ট থেকে যে ঘোষণা আসবে সেইটাও তো মানুষের মধ্যে একটা কৌতূহলের জায়গা সৃষ্টি করেছে, কী ঘোষণা আসে, কী নির্বাচনী ইশতেহার আসে, এই বিষয়গুলো দেখার বিষয় হচ্ছে। এখন গণজাগরণের মধ্য দিয়ে সরকারও যাবে জনগণের কাছে, তারা যাওয়া শুরু করেছে সরকারের জোট, এবং আমি বলছি যে জোট হয়ে গেছে, দুই পাল্লায় উঠে গেছে যারা যা ওঠার, সুতরাং এখন নির্বাচনের পথেই হাঁটতে হবে, নির্বাচনই একমাত্র পথ। আওয়ামী ঐক্যফ্রন্ট যদি মনে করে যে না সরকার ছাড় দিল না, কিন্তু একটা নির্বাচনের একটা পরিবেশ আমাদেরকে স্পেস দিয়েছে অন্তত বিরোধী দলে আসার হলেও, এইটা হলেও তাদের ন্যূনতম নিতে হবে, তাদের নেত্রী বেগম খাদিজার মুক্তিও যদি চাইতে হয়, তাদের আগামী দিনের সরকারি দমনপীড়ন থেকে যদি রক্ষা পেতে হয়, কারণ তারা 5ই জানুয়ারি তারা মূল্যায়ন করেছে, 5ই জানুয়ারি ওয়াকওভার দিয়ে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতন্ত্র কতটা ভঙ্গুর হয়েছে, আমরা সিভিল সোসাইটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার কতটা একচ্ছত্র ক্ষমতা ভোগ করেছে, এই অভিজ্ঞতা তারা লাভ করেছেন। সুতরাং তারা দেখেছেন থাকলে কী হয় এবং তারা 30 জন নিয়ে কী যায়, তারা সেই লক্ষ্য নিয়ে তারা নির্বাচনী মাঠে আছে, নির্বাচনে 30 জন নিয়ে এসে তারা কী ছিলেন আর 5ই জানুয়ারি তারা বর্জন করে কী পেয়েছেন, এই পাওয়ার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা সেখান থেকে তারা যদি আজকে নির্বাচনে এসে 50-60টি আসনও পান, মনে করলাম যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেল, 50-60টি আসন পান, যে সরকার না তার নিয়ন্ত্রণে ইলেকশন করে নিল, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ থাকলো যেটা বিরোধী দল আগে অভিযোগ করেছেন,
তারপরে 50-60টাও যদি আসন পায় তাহলে সে শক্তিশালী একটা বিরোধী দল বিরোধী দল হয়ে থাকবে। আমাদের সময় হয়েছে আরও একটা বিরতি নেওয়ার, বিরতির পরে আবার ফিরব। দর্শক, সেভেন ডিং সেভেন টেলিভিশনে নিচ্ছি আরও একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই। দেখছেন এসএটিভি রাতের আয়োজন সেভেন ডিং সেভেন লেট এডিশন। আমরা আলোচনা করছি সংলাপের ফলাফলের অপেক্ষা নিয়ে। আমরা এই মুহূর্তে দর্শকদের কিছু মতামত জেনে নিতে চাই। মালিবাগ থেকে তারিফ জানতে চেয়েছেন রুহুল আমিন গাজীর কাছে, শেষের সংলাপ তফসিলের শুরুতে কোনো বাধা হতে পারে কিনা, যদিও আলোচনায় কিছুটা এসেছে এটা। বাড্ডা থেকে আলামিন জানতে চেয়েছেন পীর হাবিব রহমানের কাছে, সংলাপ কি ধোঁকা দেওয়ার রাজনীতির কোনো পন্থা হিসেবে নতুন আবিষ্কার। শ্যামলী থেকে নাসের জানতে চেয়েছেন আব্দুল জলিল ভুঁইয়ার কাছে, হঠাৎ জাতীয় ঐক্যফ্রন্ট হঠাৎ সংলাপ সারশূন্য হলে কি খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু আছে। যে দর্শক যে প্রশ্নটি করেছে, আমি মনে করি না যে, আমি খুব আশাবাদী মানুষ, সংলাপ অবশ্যই সফল হয়েছে এবং নির্বাচন এই সংলাপেরই ফসল আমি মনে করি। এবং দর্শক বলতে চাচ্ছে যে হঠাৎ সংলাপ হঠাৎ জাতীয় ঐক্যজোট গঠন, এটা যদি ফলাফল শূন্য হয় তাহলে এটা কি আশ্চর্য হওয়ার কিছু আছে কি না? না, এটা আপনার আমি মনে করি এটা ভাঙবেও না কিছুই হবে না, অনেক কিছুই সংলাপের ভিতর দিয়ে নিশ্চয়ই অর্জনের জায়গা আছে। অর্জন তো হয়েছে, আমরা তো আলোচনা করেছি যে এখানে অর্জন হয়েছে। আরেকটা জিনিস হলো যে আপনার নির্বাচন ছাড়া তো উপায় নেই, নির্বাচন হবেই। আপনার আপনি দেখেন, যেমন আওয়ামী লীগের কথা যদি আমরা বলি, সেই 70 সালের নির্বাচন থেকে ধরে আপনার সেই সময় কিন্তু ওই যে বাংলাদেশ আন্দোলনের সময় আপনার একটা গ্রুপ বলেছিল বঙ্গবন্ধু সবাইকে উপেক্ষা করে কিন্তু আপনার সেই গোলটেবিল বৈঠকে পাকিস্তানে চলে গিয়েছিল। সে তখন স্লোগান দিয়েছিল যে গোলটেবিলে বসবে যারা, আইবের দালাল তারা। কিন্তু এই গোলটেবিল বৈঠকটা কিন্তু সেটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ডায়ালগ, লাভবান হয়েছে, 70-এর নির্বাচন হয়েছে। অনেকে বলেছে যে এই নির্বাচনে ভোটের বাক্সে লাথি মারো, এই নির্বাচন বর্জন করো, এই এরকম কথা। আমি মনে করি বর্জনের কোনো অর্জন নাই, আপনার সকলে মিলে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে তখন একটা অর্জন হতে পারে এবং পজিটিভ দিকে যেতে হবে সকলকে। আজকে যেমন যে কথাটি পীর হাবিব এবং রুহুল আমিন গাজী সাহেব বলেছেন যে ধরেন এর আগের নির্বাচনে যদি বিএনপি থাকতো তাহলে পরে একটা শক্তিশালী বিরোধী দল থাকতো, গণতন্ত্রটা আজকে কিন্তু আরও বেশি সফল হতে পারত, পার্লামেন্টে আজকে ধরেন বিভিন্ন ধরনের আলোচনা হতে পারত, যেটা আমরা মিস করেছি। আবার কতগুলি পজিটিভ জিনিস আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে এইবারে প্রথমবার যে কোনো ওয়াকআউট হয় নাই, নেগেটিভ কোনো আলোচনা হয় নাই, সকলটাই একটি পজিটিভ আলোচনা হয়েছে, হরতালের দেখা মিলে নেই। এই সমস্ত সব কিছু মিলিয়ে আমিও মনে করি যে একটা পজিটিভ, এটা আরও বেশি পজিটিভ হতে পারত যদি আজকে ধরেন পার্লামেন্টে যদি বিএনপি থাকতো। তাহলে পরে যেই যেই জায়গাগুলোতে আজকে যে উন্নয়নের কথাটি বলা হয় সেই উন্নয়নের ধারাতে যদি আজকে অপোজিশনে বিএনপি বলতে পারতো অমুক জায়গায় দুর্নীতি, সমালোচনার জায়গা যদি পার্লামেন্টের ভিতরে যদি বলতে পারতো অমুক জায়গায় দুর্নীতি হয়েছে, অমুক জায়গায় ডেমোক্রেসি ফাংশন করছে, বিভিন্ন আলোচনাগুলো যদি করতে পারতো তাহলে পরে কিন্তু গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হতো। আজকে যে সংলাপের মধ্য দিয়ে আমরা যে পজিটিভ জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা আরও বেশি পজিটিভ হতে পারতো এবং এই সাফল্যটা পুরা জাতি কিন্তু ভোগ করতে পারতো। আমি মনে করি যে সামনে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনটি কালকে যে আগামীকাল যে তফসিল ঘোষণা করা হবে, বৃহস্পতিবার যে তফসিল ঘোষণা করার কথা যদি ঘোষণা করে এবং ইসিকে ইলেকশন কমিশনকে অবশ্যই তাদের সিদ্ধান্তের মধ্যে অনড় থাকতে হবে এবং নির্বাচনটি যাতে সুস্থ মানে সুষ্ঠু হয় সেদিকে তাদেরকে এগিয়ে, এই জন্য আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় সেই দিকে তাদেরকে শক্ত হতে হবে। দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সেই তফসিল ঘোষণার পর একটা ব্রিফিং হয়েছে। রুহুল আমিন গাজী, দর্শকের যে বিষয়টি কথা বলছিলেন, কি বলছিলেন যে তফসিল ঘোষণার পর জিয়ের কথা বলছিলেন যে কোনো বাধা হতে পারে কিনা, এই সংলাপের কোনো বাধা হতে পারে কিনা। না দেখেন, আমি তো আগেও বলেছি যে তফসিল ঘোষণা হলো আবারও চেঞ্জ হতে পারে, এটা যেহেতু সময় হাতে আছে, আমি বারবার যে জায়গাটা বলছি, সময় যেহেতু হাতে আছে, পিছনের যেহেতু সুযোগ রয়ে গেছে,
সেটা যদি দুই পক্ষ সেই প্রেসিডেন্ট সুযোগ কি সাংবিধানিকভাবেই সেই সুযোগটা রয়ে গেছে রাইট সাংবিধানিকভাবেই আছে সেটি কিভাবে যেহেতু পার্লামেন্টে রয়েছে 28 জানুয়ারি পর্যন্ত আপনি এর আগে নির্বাচন আপনি যে কোনো সময় করতে পারেন তফসিল ঘোষণা হলে তো সংসদ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা 45 দিন দরকার আপনার সেই হিসাবে তো আপনি 15 জানুয়ারি 20 জানুয়ারি পর্যন্ত ইজিলি নির্বাচন করতে পারেন সেটা কোনো সমস্যা না তাইলে এখান থেকে পিছিয়ে যাবে সেটা হতে পারে 45 দিনে বেশি লাগে না 30 দিনে 45 দিনের মতোই আমাদের সাধারণত 45 দিনের একটা ইয়াতে এটা হয় আমি পিরহাবি যেটা বলেছি যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটি ওনার ধারণা যে কভারেজ পাওয়ার জন্য বাতিল না শুধু কভারেজ না উনি নির্বাচন কমিশনের তফসিল সিসির বক্তব্য শুনবেন ঐক্যফ্রন্টের প্রতিক্রিয়া দেখবেন ভালো কভারেজ পাবে না ভালো কভারেজ পাবে না আপনি সস্তা কথা আসতেছেন আমি চারটা পয়েন্ট বলছি সেটা উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য ভাষণ আমি তো ভাবি আপনার আলোচনার সময় তো আমি কোনো ক্রস করিনি আপনি না না কিন্তু আমি তো আপনাকে কোনো ফালতু কথা বলি না 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 আমি তো ফালতু কথা বলছি না আপনি কি করছেন আপনি তো বলছেন যে কভারেজ পাওয়ার জন্য এটা চেঞ্জ করা কভারেজ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী কেন করবে আপনি কি মনে করেন না আমি তো বলছি না এটা না আমি এই যে শুধু এটা বলিনি আমি চারটা পয়েন্ট বলছি আমি বলছি যে প্রধান নির্বাচন কমিশন কালকে ইলেকশন কমিশন তফসিল ঘোষণা সেখানে থাকবে এবং কালকে প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে সেইটা ভালো হবে না বলেন না আপনি এইটাও বলছি আমি যে আমি আপনি বলেন না আমি আপনার একটা শব্দ নিব পুরোটা নিলাম না না আপনি একটা নিলে তো আংশিক নিলে তো মানুষ বলবে যে ঠিক আছে আপনি ঠিক বলেছেন যথার্থ আপনি একটা দলের হইতে পারেন আমি তো মাঝখান থেকে কথা বলছি না 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 আপনি দলের আছেন আমিও দলের আছেন আমিও দলের আছি এগুলি না আমি দলের না আপনি জামাতের আমি দলের না এগুলি না আপনি জামাতের না আওয়ামী লীগের আমি জামাতের না আমি আওয়ামী লীগের না আপনি জামাতের জামাত উনি আওয়ামী লীগের আপনি জামাতের আপনি আপনি কি শব্দ বলছে সেখান থেকে সব শব্দ নিচ্ছি সংশ্লিষ্ট বিষয়ে ফিরে আসি চৈত্রহীন রাজাকার অতীতগুলোর বললে হতে পারবে সমাজ আমরা আলোচনায় ফিরে আসি চৈত্রহীন বলার সুনামিন গাজী আমরা আলোচনায় ফিরে আসি ঠিক না হবে দুঃসাহস না সত্যই বলছি চরিত্রহীন কারা কি এটা জানা আছে পুরো জাতি জানে জাতি জানে আপনারা বীর হাবিবুর রহমান আমরা কিন্তু আপনাদের করতে চাই আমরা একটা খামদান মিয়া আপনারা বীর যখন দল ক্ষমতায় ছিল আমরা ক্ষমতায় ছিলাম না কি ছিল জানা আছে আমরা আলোচনায় ফিরতে চাই বীর হাবিবুর রহমান আমরা একটু সংশ্লিষ্ট বিষয় থাকতে চাই এবং সেই বিষয়ে আলোচনা করতে চাই আপনি বলছিলেন কি বলছিল আমার তো ভুলে গেছি আপনি বলছিলেন না 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 এখন আলোচনা করতে গেলে যদি আমি তো ব্যক্তি পর্যায়ে যাই না আমি যে বলছি যে কথাটা আমি সেই কথাটা রিপিট করেছি এখন আমি মনে করি যে প্রধানমন্ত্রী কোন কভারেজ পাওয়ার জন্য এই সংবর্ষণ বাতিল করেন না কারণ প্রধানমন্ত্রীর কভারেজ পাওয়ার সংকট তৈরি হবে এখন আমি যেটা মনে করি যে আপনার ঐক্যফ্রন্টের দাবিটা কি বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের আমি মনে করি যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তি এখন তার সাজা একটা পাদুস রয়েছে তিনি রিলিফ পাওয়ার জন্য হাইকোর্টে এসেছেন সে হাইকোর্টে আইসা রিলিফ পাওয়ার জায়গায় তাকে ডাবল করে দেওয়া হয়েছে সাজা বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলতে চাই না এখন রিলিফ পাওয়ার জন্য আয়া ডাবল হয়েছে এখন তিনি যদি নির্বাচন করতে তার মুক্তিটা এক নম্বর দাবি এইটা যে কোনোভাবে এই পূরণটা তো এই দাবিটা হতে হবে ঐক্যফ্রন্টের মধ্যে এখন পদ্ধতিটা কি পদ্ধতিটা হলো যে আপনি কোর্টের মাধ্যমে এই মুক্তিটা পেতে পারেন নির্বাহী বিভাগ থেকে যে সেটা সম্ভব না কোনটা নির্বাহী বিভাগ তো তারা নির্বাহী বিভাগ পারবে না নির্বাহী বিভাগ পারবে না এটা আদালতের ব্যাপার না না নির্বাহী বিভাগ তো এটা ঐক্যফ্রন্ট বলছে না যে নির্বাহী ক্ষমতা বলে আপনি এটা মুক্ত করে দেন এটা তো তাহলে এই মুক্তির ব্যাপারটা আদালতের বলেছে তাহলে প্রথম দিন বেশ জমি দেশ তাহলে আদালতের মাধ্যমে নির্বাহী বিভাগ এটা মুক্ত করতে পারে না এটা বলো না তারা এভাবে পারো না তাকে বেল দিতে হবে এখন বেলটা কিভাবে হতে পারে বেলটা তো দুটো পক্ষ থাকে আমি আবেদন করলাম বেল পাওয়ার জন্য
আরেক পক্ষ দাঁড়িয়ে বলে যে বিল দাও স্যার, সরকার পক্ষ যাতে বাধা না দেয়, এটা প্রথম দিনই বেসরকারি জমি দিন সরকার এইটা আমি অনুরোধ করব। আমার কথাটি আমি নির্বিঘ্নে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে, আপনি খুব সংক্ষেপে আপনি সত্য জানেন না, পুরোটা পড়েন না, খালি ভাষণ দেন এসে আমরা আলোচনা শেষ এইভাবে এইভাবে সাইট তো করে আমরা আলোচনা শেষ রোলামেন্ট গেল না না শেষ তো করতে পারছি না আমি, তার কথা কিছু বলছে বারবার কথা বলছে আমরা আমার কথা বলতে পারি না, আমরা আলোচনা শেষ ভাবে চলে এসেছি, বলেন আপনি বলুন বলেন আমি যেটা বলতে সেটা হচ্ছে তাহলে তার মুক্তিটা আসতে পারে কিনা, আমি তো মুক্তি চাইলাম। এখন সরকার পক্ষ থেকে কি হেল্প করতে হবে, হেল্পটা করতে পারে এইটাই যে সরকার পক্ষ তার মুক্তির ক্ষেত্রে বিরোধিতা করলো না, বাধা দিল না, বা যেটা কোর্টে গিয়ে দাঁড়িয়ে অপোজ করলো না, সেখানে এই সুযোগটা তৈরি হতে পারে। আদালত সেখানে যদি অপর পক্ষ যদি আপত্তি না করে সে কনসিডার করার মতো সুযোগ রয়েছে, কারণ আপিলে মামলাটি স্টে করে তাকে বেল দিয়ে মুক্তি দিতে পারে, এই সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই ইয়েটি আমি মনে করি সরকার পক্ষ থেকে ওয়াদলকরের বক্তব্য কিন্তু এটা এসেছে, ওয়াদলকরের বক্তব্য থেকে কিন্তু এটা এসেছে যে আপনার এটা আদালতের ব্যাপার। আমি কিন্তু সরকারে বলেছি এটা সরকার কিন্তু এইভাবে একেবারে শেষ পর্যায়ে এসেছে, আমি সরকারকে এইভাবে কোনো রিজিট দেখিনি। আমরা সেকেন্ড হলো যে আজকে তারা বলছে যে সংবিধানের থেকে বেরোবে না, কিন্তু আজকে কিন্তু ঐক্যফ্রন্ট সংবিধানের মধ্য থেকে দেখিয়েছে যে সংবিধানের মধ্য থেকেও কিন্তু একটি সরকার গঠন করা সরকার গঠন করা যায় এবং তাদের দাবি পূরণ হতে পারে। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, পীর হাবিবুর রহমান খুব সংক্ষেপে আপনি বলবেন। দেখেন প্রথম কথা হলো গিয়ে যে নির্বাচনের তফসিল ঘোষণার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেছেন যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, সাংবিধানিক ব্যাপার, তার মানে এখানে সরকার একটা সুন্দর জায়গা নিচ্ছে। আমরা বলি স্বাধীন নির্বাচন কমিশন, সরকার সেখানে বলছে নির্বাচন কমিশন স্বাধীন, এটা তাদের ব্যাপার, আপনারা তাদের কাছে যান। নির্বাচন কমিশন বলছে সব দল যদি আইসা বলে তাহলে আমি বিবেচনা করতে পারব, বিষয়টা বলছে এইটা যে এটা সব সবাই যদি বলে, এটা জাতীয় ঐক্যমত্য যদি হয়, এখানে ঐক্যমত্য হচ্ছে না, সবাই গিয়ে বলছে, আরেক পক্ষ গিয়ে লাইন বেঁধে বলছে নির্বাচন কমিশনকে যে না আপনি আপনাদের মতো করেই সঠিক সময়ে আপনি তফসিল ঘোষণা করেন। এখন ডিসেম্বরে হয়ে যাবে নির্বাচন, এখন আপনার সবাই নির্বাচনমুখী হবে, এবং বিষয়টা হলো গিয়ে যে আপনার বেগম খালেদা জিয়ার এটা ওবায়দুল কাদের বলেছিলেন প্যারোলে মুক্তি নিয়ে আলোচনা হতে পারে, প্যারোলে মানে হলো গিয়ে যে তার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া বা এসে যাওয়া, তার মানে তিনি ইয়ে না না ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলছে যে এটা সাংবাদিকরা বলছে, ওনারা বলেন নাই তারপরে এটা নিয়ে কুতর্ক করার কোনো মানে নেই। তারপরে হলো গিয়ে যে আপনি তফসিল সে পিছাবে না, আপনাকে আপনি শেখ হাসিনার অধীনে নয়, আপনি একটা নির্দলীয় সরকারের রূপরেখা দিয়েছেন, সেইটার জন্য পিছাতে হবে, সংসদ ভাঙতে হবে, একটা সংকট সৃষ্টি করে এটাকে সমাধানের পথে নিয়ে যেতে হবে, এই সাংবিধানিক শূন্যতা কেন দেবে সরকার? এবং সরকার এতটাই, সরকার তো কোনো দিন বিএনপির সঙ্গে আলোচনায় বসবেই না বলছে, বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবসময় সরকার যখন গণ আন্দোলন তীব্র হয় তখন সরকার বলে আসেন আলোচনায় বসেন, আর বিরোধী দল বলে যে এই আলোচনার কোনো পরিবেশ নেই। এইখানে দু বছর ধরে বিএনপি দোয়ারে দোয়ারে ঘুরেছে আলোচনার, সব শেষে একটি আলোচনার জায়গায় এসেছে, আলোচনায় এসেছে কেন? এবং বেগম খালেদা জিয়াও নেই, শেখ হাসিনা বলছেন বিএনপির সঙ্গে নেই, এবং আজকে নেতা হয়েছে ডক্টর কামাল হোসেন, কামাল হোসেন একটা চিঠি দিয়েছে এই কেসটা তিনি লুফে নিয়েছেন, এবং সেখান থেকে সমঝোতার একটা জায়গা তৈরি হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিবেশ তৈরি হয়েছে। আমাদের আলোচনা আমি বলি যে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, এখানে সবাই অংশগ্রহণ সবাই অংশগ্রহণ করবে, আমরাও সেই আশাবাদ ব্যক্ত করি। রুহুল আমিন গাজী, পীর হাবিবুর রহমান এবং আব্দুল জলিল ভুঁইয়া, আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি 17 সিমেন্ট লেট এডিশন পুনঃ প্রচার সকাল 9টায়, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।